তো এখানে আমার মানে হাদাম্মার একটা কি ওয়ান ডি ইমেজ দেওয়া আছে, ফাইন। তো এই ওয়ান ডিজ ইমেজের ক্ষেত্রে এখন যদি আমি হাদাম্মা ট্রান্সফর্ম বের করতে চাই তাহলে কি লিখবো, এফ ইজুকাল টু এইচ কমা ছ হাতের এফ। তাহলে এই ছোট হাতের এফটা কি, এই ছোট হাতের এফটা হচ্ছে আমার এই যে ওয়ান ডি ইমেজ, এই ছোট হাতের এফটা কি এই ওয়ান ডি ইমেজ, আর এইচটা কি এই যে হাদাম্মার ম্যাট্রিক্সটা। তাহলে এখানে যে আমি ইমেজটা ইউজ করছি, এই ইমেজটা কত ইউজ করছি, এক দুই তিন চার, মানে এখানে কয়টা ইয়া আছে আমার রো আছে, চারটা রো, সাপোজ মনে করি এখানে কটা রো, চারটা রো। তাহলে এইচ আমি যে হাদাম্মা ম্যাট্রিক্সটা নিব এইচ, এটা কত রো বিশিষ্ট হবে, চার রো বিশিষ্ট, মানে এই যে এন এইচ ফোর, এই হাদাম্মার ম্যাট্রিক্সটা আমাকে এই হাদাম্মার ম্যাট্রিক্সটা ইউজ করতে হবে। তাহলে আমি সুন্দর করে এখানে হাদাম্মার ম্যাট্রিক্সটা নিই, ওয়ান 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 ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান 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 মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এই হচ্ছে হাদাম্মার ম্যাট্রিক্স। আর তার সাথে আমার যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে ওয়ান টু জিরো থ্রি, এটার সাথে আমি পারস্পরিক যদি গুণ করি আমার আউটপুট যেটা আসবে সিক্স মাইনাস ফোর জিরো টু। এখানে যদি আমি হাদাম্মা ট্রান্সফর্ম ইউজ করে থাকি তাহলে তো আমার আউটপুট কোনটা আসবে, এটা হচ্ছে আমার আউটপুট একটা ইমেজ আসবে। ওকে, এটা কিসের ক্ষেত্রে, ওয়ান ডি ইমেজের ক্ষেত্রে। যদি আমি টু ডি ইমেজ নিতাম তাহলে কী হতো, টু ডি ইমেজের ক্ষেত্রে, টু ডি ইমেজের ক্ষেত্রে এফ ইজুকাল টু, যেরকম এখানে কি এইচ ডট এফ, মানে এইচ এইচ বলতে কি হাদাম্মার ম্যাট্রিক্সটাকে আমি গুণ করবো কার সাথে, আমার ইমেজের সাথে, তাই না। যদি আমার টু ডি ইমেজ হতো তাহলে মনে করি ইমেজটা এরকম যে ফাংশন অফ এক্স ইজুকাল টু 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 ওয়ান, এরকম যদি ইমেজ হতো তাহলে আমি সূত্রটা আমার কী হইত, হাদাম্মা ট্রান্সফর্মের সূত্রটা এফ ইজুকাল টু এইচ এফ এইচ ট্রান্সফর্ম। তাহলে আমি যদি এটা ইমেজ কি টু ইন্টু টু, তাহলে আমি যে এখানে হাদাম্মা এইচটার মানটা নিবো, এটা কী নিবো, অবশ্যই টু ইন্টু টু ম্যাট্রিক্স হবো, মানে এইটা নিয়ে কাজ করবো, ফাইন। তাই এটাকে যদি আমি ট্রান্সপোজ করি হুবাহু ওইটাই আসবে, তাহলে জাস্ট আমি এটা ইজুকাল টু, তাহলে আমি লিখতে পারি এইচ ডট এফ ডট এইচ ট্রান্সফর্ম, মানে এইচএই, কারণ কি আমার ওই একই ভ্যালু আসতেছে, তো এইচএই দিলাম, জাস্ট আমি এইচকে প্রথমে আমার ম্যাট্রিক্স যে ইমেজটা আছে সেই ইমেজের সাথে গুণ করবো, গুণ করে আবার হাদাম্মা যে ম্যাট্রিক্সটা পাবো সেটার সাথে যদি গুণ করি তাহলে আমার আউটপুট ইমেজ পাবো। ওকে, এভাবে আমি টু ডি ইমেজের ক্ষেত্রে কী বের করবো, হাদাম্মার ট্রান্সফর্মটা বের করতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্তই, যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।